পর্দায় চলবো না গভীর অজনিতে আল্লাহ কাঙ্গালের মতো দুইখানা হাত তুমি যদি মাফ না করো কার কাছে যাব কে আমাদেরকে মাফ করবে আল্লাহ আমাদের তো দ্বিতীয় কোনো খোদা নাই রে আল্লাহ যার কাছে গিয়ে মাফ চাব কার কাছে গিয়ে ক্ষমা চাব তাই ক্ষমা করে দাও মাফ করে দাও একটা কুকুর যদি মালিকের বাড়ি থেকে চলে যায় মালিক দেরি করে আসার কারণে লাথি দিয়ে বের করে কুকুরটা যদি মালিকের পায়ে পড়ে যায় মালিক আবার মাথায় হাত বুলাইয়া গেটের ভিতরে ঢুকায় ওই মালিক থেকে কোটি কোটি গুণ বেশি দয়ালু রে আল্লাহ বুঝতে পারি না শয়তানের ধোকায় পড়ে নফসে আম্মারার ধোকায় পড়ে অনেক গুনাহ কইরা ফেলাইছে আজকের গভীর রজনীতে আল্লাহ অনুতপ্ত হইয়া কোন সূচনা করে ভিক্ষুকের মতো হাত বাড়াইছে কামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না কোরআনে কারিমে সূরা ইয়াসিনের মধ্যে পড়েছি আল্লাহ গুনাহগারকে তুমি গুনাহগার বলে ডাক দিবে আর বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজি এ পাপিষ্টির দলের আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যায় ওই দিন যদি আমাদের কি তুমি গুনাহগার বলে ডাক দাও কার কাছে যাব কে আমাদেরকে মাফ করবে তাই আজকে মাপ চাই ক্ষমা চাই মেহরবানি করে আমাদের মাফ কইরা দাও আল্লাহ এ মাদ্রাসা কি কবুল করে নাও ছাত্র ওস্তাদ এলাকাবাসীকে তুমি কবুল করে নাও মাদ্রাসার যত জরুরত আছে আল্লাহ গাইবি খাজানা থেকে পূরণ করে দাও আল্লাহ যে হাফিজে কোরআনদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে আল্লাহ তাদেরকে আলেমে বাহামল আলেমে রব্বানি হাক্কানি বনার তৌফিক নসিব করে দাও ও রব্বে কারীম এই রঘুনাথপুর বাজারের ব্যবসায়ী ভাইদেরকে তুমি কবুল করে নাও তাদের ব্যবসা বাণিজ্যে তুমি বরকত নাজিল করে দাও আসমানি জমিনে বিপদ আপদ থেকে হিফাজত করো আল্লাহ ইয়া আল্লাহ অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মুসিবত যারাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে তাদের অসুবিধাগুলো দূর করে দিয়া তাদের কামাই রুজি রোজগারের মধ্যে বরকত নসিব করে দাও আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে তাদেরকে তুমি হিফাজত করো আল্লাহ সহি সালামতে আবার আমাদের কুলে তুমি পৌঁছাই দিও ও রব্বে করিম আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহানকার দিনদার হিসাবে তুমি কবুল করি আম্মা জান খাদিজাতুল কুবরার মতো বানাই দিও আশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ ইয়া আল্লাহ আমরা যারা এখানে হাত উঠাইছি জানি না কার মা না কার বাবা না এ মালিক যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সপা যাইত ঘরে যায় ওই মায়াবী চেহারা গুলো আর দেখি না কতদিন হয়ে গেল নিজ হাতে বাবাকে দাফন করলাম বাবা আমার বুকে নিজের হাতে মাটি চাপা দিল নিষ্ঠুরের মতো কবরে শুয়াইয়া এই যে চলে আসলাম কোনদিন যায়া জিজ্ঞাসা করতে মা তুমি কেমন আছো রে মা তুমি তো আমার জন্য অনেক কষ্ট করছো মা আমাকে দশ মাস দশ দিন তুমি পেটে লালন পালন করছো রে মা
প্রসব ব্যথা যখন শুরু দুনিয়ার সবার কাছ থেকে ফোন দিয়া তুমি বিদায় নিছো আর বলছো কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় আমিও যদি মারা যাই রে আমার উপর দামে দোয়ারাই কর মা বাড়ির থেকে বিদায় নিলে তুমি দরদ মাখা কথাগুলো দিয়া বিদায় জানাইছো যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তুমি কানছো আর শরীর আঁচলটা দিয়া চোখের পানিগুলো মুছছো মা এ মা কবরে যাইয়া তোমাকে কত ডাকি তুমি কোনো জবাব দেও না বাবা আদর স্নেহ মায়া মমতা সোহাগ দেব আমাকে বড় করে জায়গা জমি বাড়িঘর দিয়া কবরে তিমের মতো শুয়ে আছেন আল্লাহ বাবা নাই রে মা নাই কতদিন হয়ে গেল আব্বা বলে কাউকে ডাকতে পারি না কতদিন হয়ে গেল আম্মা বলে কাউকে ডাকতে পারি না আজকের গভীর জনিতে আল্লাহ বারবার মা বাবার কথা মনে পড়তেছে গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে আমরা এতিম সন্তানেরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও পরপারে ভালো রাইখো আল্লাহ শাস্তি দিও না কষ্ট দিও না ও মালিক যাদের মা বাবা বেঁচে তাদের হায়াতে বরকত দিও খেদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দিও আল্লাহ ইয়া আল্লাহ অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন সবাইকে মাফ করে দাও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাই দাও জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠে হতে পারে আমার জীবনের শেষ মোনাজাতে হাত উঠাইলাম আল্লাহ যেদিন তুমি ডাক দিবে মালাকুল মওতের হাতে সুপর্দ করে দিবে আল্লাহ মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে মহল্লার মানুষ দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে গরম পানি দিয়া গোসল করাবে আতর গোলাপ দিয়া সাজাবে আল্লাহ তিনটা কাপড়ের টুকরায় পেসাইয়া আমাকে নিয়ে অজানা অজানা দেশের দিকে রওনা দিব পৃথিবীর সবাইকে কাঁদাইয়া সুখের সাগরে ভাসাইয়া আমি অজানা অচেনা দেশের দিকে রওনা দিব আমি চলে যাব আর কোনদিন আমি আসব না আমার সন্তানদের আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাবে আব্বু আব্বু বলে চিৎকার করবে কেউ যে তাদের চিৎকার শুনবে না আমার স্ত্রীর হৃদয় বিদারক আমার স্ত্রীর কান্নায় হৃদয় বিদারক দৃশ্য সৃষ্টি হয়ে যাবে আল্লাহ কিন্তু না না কেউ যে এদিকে তাকাবে না সবা আমাকে জঙ্গলের দিকে নিয়ে দোয়া দিব আমার ভাই আমার সন্তান আমার বাবা আমার চাচা আমার কাটিয়াতে ধরবে আমি তাদেরকে ডেকে ডেকে বলবো কি অপরাধ কি অন্যায় করলাম তোমরা যে আমাকে এলাকা থেকে বাহির করে দিচ্ছ আমাকে কবরের দিকে নেওয়ার রওনা দিলা কেউ যে আমার চিৎকার শুনবে না কেউ যে আমার দিকে তাকাবে না আল্লাহ তুমি ছাড়া কেউ আমাদের সহায়ক নাই আল্লাহ
যেদিন তুমি ডাক দিবে যেদিন মালাকুল মওতের হাতে সুপুর্দ করবে ইমানদার বানায়া দুনিয়া থেকে নিও কলমা ওয়ালা বানায়া দুনিয়া থেকে নিও আল্লাহ তাওবা নসিব করে দুনিয়া থেকে নিও আমি যদিও গুনাহগার তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও না অনেক আলেম ওলামাদের কিনে হাত উঠেছি আল্লাহ অনেক মাসুম বাচ্চাদের কিনে হাত উঠেছি অনেক সাদা দানিওয়ালাদের কিনে হাত উঠেছি আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে না রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم